শরীরের ভিতরে বিভিন্ন রকম অ্যালার্জি সৃষ্টি করতে সহযোগিতা করে। চিনি ডাইরেক্ট অ্যালার্জি কারো না করলে পরও ইনডাইরেক্ট অ্যালার্জি ঘটাইতে সে পটু। এই জন্য আমরা কোনো মতেই এত গরমে চিনি খাবো না। চিনি ন্যাচারাল চিনি খেতে পারবো, আমি তরমুজের চিনি খেতে পারবো, আমি পেয়ারার চিনি খেতে পারবো, আমরা কাঁঠালের চিনি খেতে পারবো, আমি খুরমা খেজুরের চিনিটা খেতে পারবো, আমার যত ফল আছে এই সিজনে এত সুন্দর মজার মজার আনারস আসছে। এই আনারস আমাদের কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে, এই আনারস কিন্তু আমাদের যে কোনো খাবারকে হজম করতে, যে কোনো গ্যাস্ট্রিক দূর করতে, মেয়েদের পিরিয়ড ক্লিয়ার করতে অসম্ভব বিরাট ভূমিকা রাখে। সারা পৃথিবীর মানুষ আনারস কে বলে পৃথিবীর বেস্ট কোয়ালিটি অ্যাপিটাইজার, আপনার অলিভ অয়েলকে বলে পৃথিবীর বেস্ট কোয়ালিটি অ্যাপিটাইজার। আপনারা যারা অনেকেই মূলো খান না, মূলা এত বেশি হজম করতে পারে, আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে পারে, গ্যাস্ট্রিক দূর করতে পারে, শুধু মূলা না, মূলুর পাতাগুলি ডগাগুলি সবগুলি হজম শক্তি বৃদ্ধি করার জন্য, হজম করানোর জন্য, গ্যাস্ট্রিক দূর করানোর জন্য, আলসার দূর করানোর জন্য মূলার একটা বিরাট ভূমিকা আছে। মূলা আপনি সালাতে ব্যবহার করতে পারেন, মূলা আপনি সিদ্ধ করে তরকারি হিসাবে খেতে পারেন। তাছাড়াও এই আদা কাঁচা, আদা পাকার গ্রিন রঙের যত খাবার আছে সব খাবারই কিন্তু আমাদের স্টমাক অ্যালার্জি দূর করতে পারে, আমাদের আইবিএস দূর করতে পারে। কত কষ্ট না কত মানুষ পায়, কত কোটি কোটি টাকার ওষুধ খায়, দেশ বিদেশের ওষুধ খায়। অনেকে বলে ডাক্তারবাবু আমি 60টা দেশের থেকে ওষুধ খেয়েছি গ্যাস্ট্রিকের জন্য। আমি বললাম যে আপনি বেশি না, প্রতিদিন 2 চামচ করে খালি পেটে মেথি খাবেন, আপনি প্রতিদিন 2 চামচ করে সকালবেলা অলিভ অয়েল খাবেন, আলহামদুলিল্লাহ দেখবেন আপনার আইবিএস চলে গেছে, স্টমাক অ্যালার্জি চলে গেছে।